OnePlus তাদের বুলেট ওয়্যারলেস নিয়ে বাজারে বেশ সাড়া ফেলেছিল এবং তারই ধারাবাহিকতায় 2019 সালে তারা বাজারে এনেছে তাদের বুলেট ওয়্যারলেস 2। তো আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করব আমাদের কাছে থাকা এই বুলেট ওয়্যারলেস 2 ইয়ারফোনটির, আর দেখব কী কী থাকছে ইয়ারফোনে এবং বলবো আসলেই 6 থেকে 7 হাজার টাকায় এই ইয়ারফোনটি নেওয়া কতটুকু যৌক্তিক হবে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মাঙ্কি বিডি, বসুন্ধরার লেভেল 6 ব্লক ডিতে তাদের এই শপ অবস্থিত। শপের অ্যাড্রেস থাকছে বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমাদের আজকের ভিডিওটি। প্রথমেই দেখে নেই কী কী থাকছে বক্সে। বেশ প্রিমিয়াম আনবক্সিং এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এটি, আর হবেই না কেন, 7 হাজার টাকার একটি ইয়ারফোন। যাই হোক, এই হোয়াইট ফ্ল্যাপটি খুললেই ভেতরে দেখা যাবে আর একটি একদম লাল টুকটুকে বক্স, আর সেটি খুললেই দেখা যাবে একটি এনভেলপ যাতে থাকছে ইউজার ম্যানুয়াল। বক্সের উপরের দিকে নজরে পড়বে দুজোড়া ইয়ার টিপস। ইয়ারফোনটি থাকছে এর সাথে প্রোভাইডেড লাল কালারের ম্যাগনেটিক পাউচে, আর পাউচ থেকে ইয়ারফোনটি বের করতে গেলেই চোখে পড়বে ইউএসবি টাইপ সি ওয়ার্প চার্জিং কেবল ফর চার্জিং দ্য ইয়ারফোন। এই ছিল বক্স কন্টেন্ট। এখন চলে যাচ্ছি ইয়ারফোনটির ফিজিক্যাল ওভারভিউতে। ইয়ারফোনটির পূর্বের ভার্সন থেকে কিছুটা চেঞ্জেস আনা হয়েছে। নেকব্যান্ডটি অনেক সফট এবং লাইট, ফিলস গুড অন নেক। নেকব্যান্ডটির একদিকে থাকছে ইউএসবি চার্জিং পোর্ট এবং একটি বাটন যার কাজ বলছি কিছুক্ষণ পরই, আর অন্য পাশে কিছুই নেই। আর লেফট সাইডের কেবলের মধ্যে রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন, আর প্লে পজ বা কল রিসিভার বাটন। ইয়ারপিসগুলোর হাউজিং মেটাল এবং প্লাস্টিক বিল্ডের, যা বেশ সুন্দর এবং ডিউরেবল। আর এই ইয়ারপিসগুলোর শেপ এমন যে কানের মধ্যে খুব সুন্দর করে বসে যায়। এই নেকব্যান্ড থেকে বের হওয়া কেবলগুলো আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে এদের কানেকশন পয়েন্টে, তাই এই পয়েন্টগুলোতে বেশি প্রেশার না দেওয়ার পরামর্শ রইল। সব মিলিয়ে বলা যায় OnePlus বুলেট 2 ভার্সন 2 এর ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং এর লুকস আগেরবার থেকে অনেকটাই বেটার, অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্যাট। এবার কথা বলি এতে থাকা কিছু ফিচার নিয়ে। আপনার ডিভাইসটি যদি OnePlus হয় তাহলে আপনি খুব সহজেই ফোনের সাথে পেয়ার করে নিতে পারবেন এই ইয়ারফোনটি। শুধু প্যাকেট থেকে খুলে একবার এতে থাকা সিঙ্গেল বাটনটি প্রেস করে অন করলে পেয়ারিংয়ের জন্য পপ আপ আসবে এবং সেখানে ক্লিক করে পেয়ার করে নেওয়া যাবে ইজিলি। আর অন্যান্য ফোনগুলোতে ট্রেডিশনাল ওয়েতেই পেয়ার করা যাবে। এই ইয়ারফোনটি আপনি অফ করতে পারবেন না, কজ এই ইয়ারফোনের কোনো অফ বাটন নেই। জাস্ট ইয়ারফোন দুটি ম্যাগনেটিকভাবে একটি আরেকটির সাথে অ্যাটাচ করলেই অটো পাওয়ার অফ হয়ে যায়, যা ব্যাটারি ব্যাকআপ বাড়াতে সাহায্য করে। আর এই ফিচারটি বেশ ভালো লেগেছে আমার কাছে। গান শোনার সময়ও কান থেকে খুলে দুটি ইয়ারফোন ম্যাগনেটিকভাবে অ্যাটাচ করে রাখলে গান পজ হয়ে যায় এবং ডিটাচ করলে অটো প্লে হয়। তাছাড়া এই সিঙ্গেল বাটন ডাবল প্রেস করে এই ইয়ারফোনের সাথে পূর্বে পেয়ার করা যে কোনো ডিভাইস ইজিলি সুইচ করতে পারবেন, যার ফলে বারবার এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পেয়ার করার যে ঝামেলা তার থাকবে না। যে কোনো ইয়ারফোনেরই মূল জিনিস হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। তো চলুন দেখে নিই কেমন এই ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি। OnePlus বুলেট ওয়্যারলেস 2 তে থাকছে অ্যাপটেক্স HD সাপোর্ট, যার ফলে হাই ডেফিনেশন সাউন্ড পাওয়া যাবে। এই ইয়ারফোনে দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড নো নলেজের দুটি ব্যালেন্সড আর্মেচার ড্রাইভার্স এবং একটি 10 ন্যানোমিটার ডাইনামিক ড্রাইভার ফর এক্সট্রা বেস। এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি কোনো প্রকারের অডিও ফাইল না, জাস্ট শখের বসে গান শোনা হয় এবং অনেক গানই শোনা হয়। তো আমার এক্সপিরিয়েন্স থেকে সোজা ভাষায় যেটা বলা যায়, এর লোস ছিল এক্সপেকটেশনের থেকে কিছুটা কম। ইয়াস, আমি এর থেকে আরেকটু পাঞ্চি বা স্ট্রং বেস আশা করছিলাম, তো যেটা না পাওয়ায় আমি খুব হতাশ হয়েছি। তবে এর মিডস ছিল খুবই ভালো, ভোকাল খুবই ভালো শোনা যাচ্ছিলো, আর ট্রেবল ছিল কিছুটা বেশি, যেটা তেমন নোটিসেবল না। আর আমার কাছে মনে হয় বার্ন ইন পিরিয়ড শেষ হওয়ার পরে এই ট্রেবলটা কিছুটা কমে আসবে। আর এর সাউন্ড সেপারেশন ছিল বেশ ভালো, প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টেরই সাউন্ড আপনি পাবেন। ওভারঅল বলা যায় এই ইয়ারফোন থেকে আপনি বেশ ক্লিয়ার সাউন্ডই পাবেন, এবং বাকি সব কিছু ঠিকঠাক ছিল আমার এক্সপেকটেশন অনুযায়ী। শুধুমাত্র বেস কিছুটা কম ছিল। সো যারা ভালো ইয়ারফোন বলতে অনলি বেস বেশি বুঝান, তাদেরকে কিছুটা হতাশ করবে এটি। আর এই বেস ইস্যু ছাড়া এটি এই বাজেটে বেশ ভালো একটি ইয়ারফোন সব দিক থেকে। এই ইয়ারফোনে কোনো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, তবে ইয়ারফোনটি কানে লাগালে আশেপাশের সাউন্ড প্রায় 40-50% মতো ব্লক হয়ে যায়, আর মিউজিক প্লে করলে বাইরের সাউন্ড একদমই পাওয়া যায় না।
কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকছে না এই ইয়ারফোনের। সো যারা জিম করতে করতে গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এই ইয়ারফোনটি তেমন একটা সুইটেবল হবে না। এই ইয়ারফোন ফুল চার্জে কোম্পানির কথা অনুযায়ী ব্যাকআপ দেবার কথা প্রায় 14 ঘন্টার মতো, আর আমরাও এর থেকে ফুল চার্জে ব্যাকআপ পেয়েছিলাম প্রায় 12 থেকে 13 ঘন্টার মতো। সো এর চার্জিং ব্যাকআপ ছিল বেশ ইমপ্রেসিভ। আর ইমপ্রেসিভের কথা বললে চলে আসবে আরেকটি জিনিস, আর তা হচ্ছে এর চার্জিং স্পিড। এর ওয়ার্প চার্জার দিয়ে এটিকে 10 মিনিট চার্জ দিয়ে 10 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। সো আপনি কোথাও যাওয়ার আগে যদি দেখেন চার্জ নেই এই ইয়ারফোনে, তাহলে মাত্র 10 মিনিটেই একে চার্জে দিয়ে প্রায় সারাদিন গান শোনার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর ফুল চার্জ করতে একে সময় লাগে প্রায় 20 মিনিটের মতো। তো ওভারঅল বলা যায় এই ইয়ারফোনটি সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে, একমাত্র এর বেস ছাড়া। গান শোনার সময় মাঝে মধ্যে ফিল হয়েছিল যে এই জায়গায় যদি বেস আরেকটু বেশি পেতাম তাহলে খুব ভালো হতো। সো এই বেসের ইস্যু ছাড়া বাকি সবই ছিল ঠিকঠাক। সো আপনি যদি বেস লাভার হয়ে থাকেন আমি বলবো আপনারা অন্য কোনো অপশন দেখতে পারেন। আর যারা ডিসেন্ট কোয়ালিটি সাউন্ড সহ ফিচার রিচ ও সারাদিন ব্যাকআপ দেওয়ার মতো একটি ইয়ারফোন চান তারা এটি দেখতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে। তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট নুন্নবি জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।